তুমি থাকলে মনে হয় যে আমার কোনো দুঃখই নেই। তুমি যদি থেকে যেতে তবে মনে হয়তো যে আমি একজন সুখী মানুষ, কিন্তু কেন জানি মনে হয় যে আমার বিশাল দুঃখ, আমার সবটা দুঃখ শুধু আমাকেই নিয়ে। কেন যেন আমার সব দুঃখের কারণ আমি নিজেই, অথচ তুমি থেকে গেলে হয়তো এই সুখটা আমি পেয়ে যেতাম, আমি নিজেকে সুখী মনে করতাম, কিন্তু এইখান থেকে আমি আসলেই একজন দুঃখী মানুষ। দিন শেষে কেন যেন মনে হয় যে আমার মতো দুঃখী মানুষ হয়তো আর অন্য কেউ নেই। আসলে তোমাকে তো এত অনুরোধ করলামই থেকে যাওয়ার জন্য, অথচ তুমি থেকে গেলে না। ঠিক যেন এই মুহূর্তটাতেই আমার মনে হয় যে আমার সব দুঃখের কারণ যেন তুমি, অথচ এই দুঃখের কারণটাই হলাম আমি। কারণ আমি যদি তোমাকে ভালো না বাসতাম কিংবা তোমার প্রেমে না পড়তাম, তাহলে কখনো আমাকে এত এতটা দুঃখ পেতে হতো না। কেন যেন মানুষ সেই জিনিসটাতে প্রচণ্ড দুঃখ পায় যে জিনিসটাকে সে প্রচণ্ড বেশি ভালোবেসে ফেলে, যে জিনিসটাকে সে পাওয়ার ইচ্ছা রাখে, যে জিনিসটাকে সে তীব্র করে চায়, এই জিনিসটাই মানুষকে দুঃখ দেয়। আমার কাছে এইটাই মনে হয় যে আপনি কিংবা আপনার আশেপাশের মানুষগুলো যারা যে জিনিসটাকে নিয়ে মানে বেশি এক্সাইটেড, বেশি আশা করে, অনেক প্রত্যাশা থাকে ওই জিনিসটার প্রতি, সেই জিনিসটার কাছ থেকে সে সবচেয়ে বেশি দুঃখ পায়। এই দেখেন, আপনি কিংবা আমি কিংবা আমাদের মতো কিছু মানুষ যারা একটা মানুষকে প্রচণ্ড ভালোবেসে ফেলে, আর এই ভালোবাসার বিপরীতে এই মানুষটা আজীবন কষ্ট পেতে থাকে। আপনি জানেন যে মানুষটা অন্য কারা হয়ে গিয়েছে, এই মানুষটাকে আপনি আর পাবেন না, এইটা জানার পরও কেন তাকে ভালোবাসেন? আসলে এইটার ব্যাখ্যা দেওয়াটা খুব মুশকিল। আপনি কখনোই এইটার ব্যাখ্যা দিতে পারবেন না কেন ভালোবাসেন বা কেন তার প্রেমে পড়ে গিয়েছেন, এইটার ব্যাখ্যা আপনার কাছে থাকতে পারে না, কখনোই না। মানুষ কেন প্রেমে পড়ে, কেন মানুষকে ভালোবাসে, কেন একটা মানুষের জন্য জীবন দিতে দিয়ে মানে দিতে প্রস্তুত থাকে, এটার ব্যাখ্যা সে দিতে পারে না। অতএব ঠিক এইখান থেকে আমি তাকে কেন ভালোবাসছি, এটার ব্যাখ্যা আমার কাছে থাকবে না। আমি তাকে কেন এত করে চাই, কেন সে থাকলে আমি সুখী হয়ে যেতাম, এইটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। হয়তো সে বলতে পারে, পৃথিবীতে হাজার হাজার মানুষ থাকতেও তুমি কেন আমার প্রেমে পড়ো, কেন আমাকেই চাও, কেন আমাকে ভালোবাসো। তাকে আমি এটা বলতে চাই যে পৃথিবীতে হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও আমি সব মানুষকে ভালোবাসতে পারি না। আমি ওই রকম রূপে আটকাই না, আমি কারো টাকায় আটকাই না, আমি কারো সৌন্দর্য দেখে আটকাই না, আমি আসলেই কারো মন দেখে আটকে যাই। আসলে তোমার ভিতরে আমি আমার নিজেকে খুঁজে পাই। মানুষ এই জায়গাটায় আটকে যায় যখন একটা মানুষের ভিতরে মানে নিজেকে দেখতে পায়, নিজের মতো সেই মেন্টালিটি থাকে, তখনই মানুষটাকে নিজের করে চায়। আমার ঠিক এই মুহূর্তেই আমি তোমাকে এতটাই ভালোবাসি, ঠিক এইটার জন্যই। যাই হোক, তুমি থেকে গেলে না, তুমি থেকে গেলে আমি নিজেকে সুখী মনে করতাম। আসলে